আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দিনাস কুকিং হোম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দোয়া, আমার পরিবার পরিজনই ভালো আছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন তাই দোয়া করছি। আজ আপনাদের সাথে আমি আরেকটি রেসিপি শেয়ার করছি। রেসিপিটি হলো স্যান্ডউইচ মেকারের স্যান্ডউইচ কেক তৈরি করে দেখাবো। যেসব ভাই বোনেরা নতুন, আপনারা হয়তো কেকের মোল্ডে কেকটা তৈরি করতে পারছেন না। আপনারা বাসায় যদি এরকম স্যান্ডউইচ মেকার থাকে, অল্প সময় ঝটপট এই মজাদার স্যান্ডউইচ কেকটি আপনারা তৈরি করে নিতে পারেন। বিকালের টি টাইমেও কিন্তু, অতিথি আপ্যায়নও কিন্তু আপনারা তৈরি করে দিতে পারেন অল্প সময়ের মধ্যে, এবং বাচ্চাদের টিফিনও কিন্তু দিতে পারেন। আশা করি সবারই ভালো লাগবে। দেখতে থাকুন আমি কীভাবে স্যান্ডউইচ মেকার স্যান্ডউইচ কেকটা তৈরি করি। যেসব ভাই বোনেরা নতুন, এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওর সাথে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। চলুন আমি কীভাবে আজ স্যান্ডউইচ মেকারে কেকটা তৈরি করি। এখানে আমি একটা কাঁচের বোল নিয়েছি। আমি কাঁচের বোলটার মধ্যে তিনটা ডিম নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন ডিপটা বাড়িয়ে কমিয়ে দেবেন। তো আমি তিনটা ডিম দিয়ে আজকে স্যান্ডউইচ মেকারে কেক তৈরি করে নিচ্ছি। এখন আমি বিটারের সাহায্যে এগুলাকে বিট করে নিয়েছি। আপনাদের বাসা যদি উইক্স থাকে এবং যদি কাঁটা চামচ না থাকলে কাঁটা চামচ দিয়ে করে নিতে পারেন। তো আমার বাসায় আসলে বিটারটা ছিল, ওইগুলো দিয়ে করতে গেলে অনেক সময় লেগে যাবে, সেই জন্য আমি বিটারটা দিয়ে করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপের থেকে একটু কম হবে চিনিটা। মিষ্টিটা আসলে যে যেরকম খেতে পছন্দ করে সেরকম ভাবে দেবেন। এখন আমি অ্যাড করছি হলো সয়াবিন তেল, হাফ কাপ এখানে সয়াবিন তেল দিচ্ছি তিনটা ডিমের জন্য। আপনারা আপনাদের পছন্দ মতন প্রত্যেকটা জিনিস বাড়িয়ে কমিয়ে নেবেন। তেলটা দেওয়ার পরও আবার আমি বিট করে নিচ্ছি। যেহেতু স্যান্ডউইচ মেকারে কেকটা তৈরি করছি, আমি এত বেশি না, অল্প পরিমাণে কেকটা তৈরি করে নিব। এখানে এক চামচ দিয়ে দিচ্ছি হলো ভ্যানিলা এসেন্স, তার কারণ হলো ডিমের যে একটা গন্ধ থাকে সেটা চলে যাওয়ার জন্য। তো এখন আবারও আমি একটু বিট করে নিচ্ছি, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। তা আসলে কেকটা এমন একটা জিনিস, আমাদের সবারই, ছোট বড় সব শ্রেণীর লোকেরই খুবই পছন্দ। এটা বিকেলের টিটা চায়ের সাথে খেতে তো খুবই ভালো লাগে। এখন নিচ্ছি হলো ময়দাটা। এখানে আমি দেড় কাপ নিচ্ছি হলো ময়দা। আপনারা ময়দাটা আপনার যে কী পরিমাণে ডিমটা নিচ্ছেন সেই পরিমাণে আপনার ডিমটা পরিমাণ অনুযায়ী ময়দাটা নেবেন। এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি। এখানে নিয়েছি হাফ চামচ হলো বেকিং পাউডার, আর এখানে আমি নিয়েছি 1/4 অংশ নিয়েছি একটু বেকিং সোডা। যদি ভালো লাগে দিবেন, না স্কিপ করবেন। একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণটা দেওয়ার কারণ হলো মিষ্টিটা ব্যালেন্স করার জন্য। যদি পছন্দ হয় দিবেন, না স্কিপ করবেন। এখন আমি উইক্সের সাহায্যে এগুলাকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাটা আমি ডিমের সাথে ফোমটার সাথে মিক্স করে নিচ্ছি। বেশি তাড়াহুড়া করতে যাবেন না, তা না হলে যে ফোমটা তুলেছি সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিচ্ছি হলো লিকুইড দুধ। এটা যেহেতু ঘন হয়ে আসছে সেজন্য আমি লিকুইড দুধটা দিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচ লিকুইড দুধটা ব্যবহার করেছি। তো এখন আমি আবার হুইক্সটা দিয়ে খুব আস্তে আস্তে আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেলো ব্যাটারটা তৈরি হয়ে গেল। এখন আমি একটু ব্যাটারটাকে দুইটা ভাগ করে নিচ্ছি। আমি একটা চকলেট টাইপ চকলেটের করবো, আর একটা করবো স্পঞ্জি সাদাটা। তো দুইভাবে নিচ্ছি, দুইভাবে করে কেকটা তৈরি করব স্যান্ডউইচ মেকারে। এখানে আমি টোটাল 1/2 চামচ নিয়েছি হলো কোকো পাউডার। এখন আমি আবারও হুইক্সের সাহায্যে এগুলাকে মিক্স করে নিচ্ছি, কোকো পাউডারটাকে ভালোভাবে। তো এখানে আমি একটু সামান্য একটু দুধ দিয়েছিলাম আবারও, তো এটা আপনাদেরকে স্কিপ করে গিয়েছে, দেখাতে পারিনি। তাই এইভাবে আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এগুলাকে কোকো পাউডারটা মিক্স করে নিয়েছি। যে দেখুন আমার দুটো ব্যাটারি তৈরি হয়ে গিয়েছে। এখন চলে যাবো কেকটা তৈরি করার জন্য। এখন আমি চলে এসেছি স্যান্ডউইচ মেকারটার মধ্যে তেলটা ব্রাশ করার জন্য। তো স্যান্ডউইচ মেকারটাকে আমি একটু গরম করে নিয়েছি। আমরা যেরকম ওভেনটাকে গরম করে নিই এবং চুলার মধ্যে আমরা ফ্রাইপ্যানটাকে গরম করার পর কেকটা যেরকম বসে, তো এখন আমি একটু ব্রাশের সাহায্যে এরকমভাবে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তো এখানে আপনারা চলে বাটারটাও দিতে পারেন। তো এখানে আমি তেলগুলো ব্রাশ করার পরে এখন চলে এসেছি কেকের ব্যাটারটা একটু একটু করে দেওয়ার জন্য। একবারে বেশি ঢালতে যাবেন না, কারণ এটা স্পেসটা যেহেতু কম, সেভাবে আপনারা কিন্তু ব্যাটারটা ঢালবেন যাদের বাসা স্যান্ডউইচ মেকার আছে। তো এখন এক সাইডে দিচ্ছি হলো সাদাটা, আর একটা সাইডে দিচ্ছি হলো চকলেটেরটা। তো এখন এভাবে চামচের মধ্যে চামচটা দিয়ে এভাবে করে আমি কোনাগুলো টেনে টেনে দিচ্ছি, যেভাবে করে। তা আমি এখানে একটু জাস্ট একটু ডেকোরেশন করার জন্য, একটু সুন্দর লাগার জন্য চকলেট পাউডার কেকটার উপরে দিচ্ছি একটু সাদাটা, আর সাদাটা উপরে দিচ্ছি হচ্ছে চকলেটের ব্যাটারটা। তো এভাবে করে একটা আমি একটা কাবাব কাঠি দিয়ে এভাবে একটু টেনে টেনে দিচ্ছি, জাস্ট সুন্দর একটা ডিজাইন আসার জন্য। আপনারা ঘুরিয়ে দিতে পারেন এভাবে করে। তো আপনাদের বাসায় যদি এটা কাবাব কাঠিটা যদি না থাকে, টুথপিক দিয়েও করে নিতে পারেন, বা আপনারা কাঁটা চামচের মাথাটা দিয়েও টেনে টেনে দিতে পারেন। একটু সুন্দর লাগবে আর কি, এই আর কি, এটা আসলে যার যার পছন্দ।
তো এভাবে করে আমি টেনে টেনে দিয়েছি একটু, দেখুন দেখতে সুন্দর লাগছে। আসলে এব্রো থেব্রো ভাবে দিচ্ছি আর কি, পরে দেখবেন যে আসলে দেখতে খুবই সুন্দর লাগছে। তো এখন আমি ঢেকে দিচ্ছি, অপেক্ষা করছি স্যান্ডউইচ মেকারে কেকটা তৈরি হওয়ার জন্য। এখন আমি আপনাদেরকে ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি যে দেখুন ডিজাইনটা আসলে খুবই সুন্দর এসেছে, খারাপ হয়নি, দেখতে ভালোই লাগছে। এখন দেখছি যে কেকটার ভিতরটা কোনো কাঁচা আছে কিনা, একটা কাবাব কাঠিয়ে দিয়ে তো একটু কাঁচা ছিল, তা এখন আবারও ঢেকে দিচ্ছি 15 সেকেন্ডের জন্য। এখন চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য যে কেকটা তৈরি হয়ে গিয়েছে স্যান্ডউইচ মেকারে। তা আমি একটা নাইফের সাহায্যে এভাবে করে একটু নাইফের মাথাটা দিয়ে আস্তে করে আলতোভাবে আলগা করে নিয়েছি, যেহেতু একটু গরম প্রচণ্ড, খুব সাবধানে উঠাচ্ছি। তো যে দেখুন খুবই সুন্দর হয়েছে, তৈরি হয়ে গেল স্যান্ডউইচ মেকারে স্যান্ডউইচ কেক, আশা করি সবারই ভালো লাগবে। তৈরি হয়ে গেল স্যান্ডউইচ মেকারের স্যান্ডউইচ কেক বাচ্চাদের টিফিনে, এবং আপনারা যারা হয়তো বিয়ের দুপুরের লাঞ্চ বক্সে সামান্য খাবার খেতে পছন্দ করেন, তো আপনারা চাইলে এইভাবে ঝটফট কেকটা তৈরি করে নিতে পারেন। যেসব ভাই বোনেরা নতুন, মোল্ড হয়তো কেক বানাতে একটু সমস্যা হচ্ছে, আপনাদের বাসায় স্যান্ডউইচ মেকার থাকলে আপনারা এইভাবে করে স্যান্ডউইচ কেকটা তৈরি করে নিতে পারেন। আজ এই পর্যন্তই ছিল, আশা করি সবারই ভালো লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।